নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের লুচির রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। পাকা আমের লুচিগুলো বানানোর জন্য আমি এখানে একটা পাকা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে আমটাকে কেটে নেব। এভাবে করে কেটে নিলে সুবিধা হবে। এইভাবে কেটে নেব, পুরো আমটাকেই আমি এইভাবেই কেটে নেব। কেটে নিয়ে একটা মিক্সির জারে নিয়ে খুব ভালো করে আমটাকে পেস্ট করে নিতে হবে। আমটাকে কেটে নিয়েছি, এবার খুব ভালো করে মিক্সি করে পেস্ট তৈরি করে নেব। আমটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, এইভাবে করে পেস্ট করে নিতে হবে। এইবার একটা পাত্রে এক বাটির মতো ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এবার খুব ভালো করে ময়দাটাকে ময়ম করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো ময়দা খুব ভালো করে ময়ম করে নিয়েছি। আলতো হাতে এইভাবে দলা করলে কিন্তু খুব সুন্দর একটা দলা হয়ে আসবে, আর দেখো ভাঙছেও না। এইভাবে করলেই কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ময়ম খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি আমটাকে যে পেস্ট করে রেখেছিলাম সেই আমের পেস্ট দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পেস্টটাকে দিয়ে দিতে হবে আর মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি, আর মাখাটা ঠিক কিরকম হবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, খুব সুন্দর একটা সফট ডো তৈরি হবে। এই যে দেখো, এবার আমি লুচির জন্য লেচি কেটে নেব। এই সাইজের আমি সবগুলোই লেচি কেটে নেব, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না। আমরা ঠিক যেরকম লুচির জন্য লেচিটাকে বানাই ঠিক সেরকমই বানাবো। চলো সবগুলো লেচি আমি একইভাবে কেটে নেব। সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি। এবার একটু সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ময়দা দিয়েও বেলতে পারো। এবার আমি লুচির আকারে বেলে নেব। সবগুলো লেচিকেই আমি লুচির আকারে বেলে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে লুচিগুলোকে ভেজে নেব। লুচিগুলো ভাজতেও খুব একটা বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে। এই লুচিটা হয়ে গেছে, সবগুলো লুচি আমি এইভাবে ভেজে নেব। নামিয়ে নিচ্ছি এটাকে। সবগুলো লুচি ভেজে নিয়েছি, এবার গরম গরম পরিবেশন করব। এবার একটা প্লেটে গরম গরম লুচি পরিবেশন করে নেব। আর লুচিগুলো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে। লুচিগুলোকে খুব সুন্দর করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মটরের ঘুগনি। মটরের ঘুগনি দিয়ে লুচি খেতে দারুণ লাগে বন্ধুরা। খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লুচিগুলো কতটা নরম হয় আর কতটা সফট হয়। এই দেখো বন্ধুরা, আর ভিতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলেও গেছে। এবার ঘুগনি দিয়ে এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখতে পারো। আজকের পাকা আমের লুচির রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।